গুড মর্নিং, গুড মর্নিং গাইস। যদি এখন অনেক বেজে গেছে, এখন সে সকালের মেজাজটা নেই, আর আজকে পুজোর পুরো তৈয়ারি চলছে, মানে এটা নিজেদের মধ্যেই পুজো আর কি। এমন কোনো বাইরের যে লোক আসছে বা গেস্টস আসছে এমন কিছু ব্যাপার নেই, তো নিজেরাই আমরা চেষ্টা করি করার, আর সমস্ত দায়িত্বটা থাকে তোমার উপর, আমার উপর কিছুই থাকে না, সবই তুমি দেখো আর কি। আমি আর কি করতে পেরেছি বলো তোমার জন্য, এই যতটুকু করতে পারি তাতেই জানানো। তাই তো? Yes, আমি এখন মোদক বানাচ্ছি, তার জন্য আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা, এটা গণেশ ঠাকুরের প্রিয় একটা খাবার মোদক, যদিও ও একবার বলেছিল যে মোদক বানানোর কিছু হয়তো সেট পাওয়া যায় নাকি। স্টিমার আর কি, তো এবার হলো না সেটা, তো নেক্সট টাইম গেছিলাম নবদ্বীপে কিনবো বলে কিন্তু ভুলে গেছি গো। হয়নি আসলে, এই সিচুয়েশনের মধ্যে একবারই তাড়াহুড়ো করে গিয়েছিলাম, তো আর হয়নি। আর ওই দিন অনেক মানে বেলার দিকে গিয়েছিলাম, রাইস কুকারও হয়, আমি তো আজকে রাইস কুকারেই করব। তো যাক, নিরামিষ রাইস কুকার আছে, বাহ তা তো গুড আইডিয়া। আর এখানে দেখতে পাচ্ছি নাড়ু হয়ে গেছে, নাড়ু না মোদকের। আচ্ছা আচ্ছা, ও আটা মোদকের মধ্যে ওইটা যাবে, তাই তো? ভেরি সরি, আমি তো আমি এরকম মোদকটা রেডি করে নিয়েছি, এর ভিতরে পুর আছে নারকেলের। আচ্ছা, আর যেটা বেঁচে যাবে সেটা দিয়ে আমি নাড়ু বানিয়ে নেব। লক্ষ্মী ঠাকুরও আছে ঘরে, এবার এই চামচ দিয়ে আমি শেপ দেব এরকম। আচ্ছা, ডিজাইন করছো? Yes, বাহ 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 বাহ, খুব সুন্দর তো। আর এই চালের গুঁড়ো দিয়ে বানানো, এটা ডোটাকে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি। জল গরম করে ওর মধ্যে লবণ ঘি দিয়ে জলটাকে ফুটাতে দিয়েছি, ফোটানোর পরে চালের গুঁড়ো ছেড়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়ে 2 ঘন্টা রেস্ট দিয়েছি চালের গুঁড়োটাকে, দিয়ে এরকম ডো তৈরি হয়েছে উপরের এই হোয়াইট কালারেরটা। দেন পুর বানিয়েছি নারকেল কাজু বাদাম আমন্ড দিয়ে পুর বানিয়েছি, গুড় দিয়ে পুর বানানোর পরে এর ভেতরে পুর চলে গেছে, মোদক রেডি হয়ে গেছে, এবার এটাকে স্টিম করবো। ভেরি গুড, তো স্টিমের সময় আমি একবার দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে আরও কাজ আছে, যেমন আজকে প্রচুর বাইরে রোদ, সকাল থেকে একটু সময় পাইনি এইসব কাজের মধ্যে। ওপরে যে ফুল গাছগুলো আছে তাদের একটু জল পানি দিতে হবে, নালে তারাও মানে এই গরমের মধ্যে হাই হাই করবে, তাই তো? তার মোটরটা চালিয়ে এসেছে, এখনো বন্ধ করতে পারিনি, প্রচুর কাজ আছে। ঠিক আছে, আর একবার এমনি রেডি রেডি হয়ে গেছে সমস্ত কিছু, হ্যাঁ এইগুলো রেডি করলেই হয়ে যাবে। তো ওইদিকে পূজোর সেটআপটা আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। আজকে যে রেসিপি আছে সেই রেসিপির মধ্যে এটা পনিরের কিছু আইটেম হবে, আর এখানে আলু, এখানে ইত্যাদি ইত্যাদি সবজি কাটা আছে, সেগুলো পরে ইন্ট্রোডিউস করিয়ে দেবে। তো এখন আমি যাবো ছাদে, তো চলো। আমাদের ওয়েলকাম টু আওয়ার ট্রি হাউস মিতালি, চলে এসছে আমাদের ছোটু ওরফে মিতালি বর্মন। তো এখন তুমি এবার হাতটাকে রেডি করা, তুমি অনেক মানে হেঁটে আসলে নাকি? কোথায় গিয়েছিলে তুমি? এটা কী ড্রেস, হিরো হিরো লাগছে তো, বাহ দারুন দারুন। আমি ছবি তুলছি তো, বাহ এত ছবি তুললাম। হিরো নাম্বার ওয়ান, আমি বাবি বলতাম, আমি হিরো নাম্বার ওয়ান। আমার শশা গাছটা কেমন নিপিয়ে গেছে, হ্যাঁ একটুখানি জল দিতে পারিনি, জল দিতে একটু 19-20 হয়েছে ব্যাস, অমনি কেমন একদম পাতাগুলো কেমন হয়ে গেছে। এত গাছ, এগুলো সব মেনটেন করতে হয়, সময় বার করে এগুলো সব দেখাশোনা করতে হয়, কত সুন্দর সুন্দর ফুল, তাই না? এগুলো সবই কাজে লাগে, পুজো দেওয়ার জন্য লাগে। তো এখন গাছগুলো জল দেবো, জল দিয়ে নেক্সট প্ল্যান। আজকে একটা ভালো ফুল দেখাচ্ছি, এটা সবসময় এই ফুলটা ফোটেও না, এই যে এই ফুলটা অনেকেরই বাড়িতে আছে, কিন্তু এই ফুলটা খুব সুন্দর লাগে দেখতে, ফুলটাকে খুব সুন্দর ফুলটা। এখানে স্টিমারে আমি হালকা হালকা একটু ঘি লাগিয়ে দেবো, দেখি দেখি। আমি বলছি আমার নাকে কি করে লেগেছে, তাই ওর মামা বলছে যে আমি একটা চর মেরেছি তাই এখান দিয়ে ছড়ে গেছে। আর বাবি বলছে যে, বাবি কি বলছো? বাবি বলছে এটা আবার কি ধরনের, বলছে ওর পায়েও নাকি লেগেছে, ওটাও মামা মেরেছে।
এখানে আমি মোদকটা রেডি করার জন্য বসিয়ে দিয়েছি স্টিমে। আর এখানে আমি আজকে আমাদের রান্না রেডি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে করে নিই, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতেই আজকে অনেক লেট হয়ে গেছি, আমরা 11:30 প্রায় বাজে। এখানে আমি রেডি করছি পনিরের তরকারি, পরে আমি পুজো করে এসে রাইসটা করব। অ্যাকচুয়ালি আমাদের লেট হওয়ার পেছনেও কারণ আছে, কারণ কালকে লাবণীর একটু লেগেছে হাতে, তাই না? তো সেই কারণে একটু কালকে তো ভেবেছিলাম যে একদমই করতে পারবে না, তা তো মোটামুটি 90% এফোর্টস ওর এখনও কন্টিনিউ করছে। এই জন্যই হয়তো বলে নারী শক্তি। কি হাসি দেখো, গোলাপ জল একবারে। নারী শক্তির কি কোনো দাম নেই? নিশ্চয়ই অনেক দাম আছে। কালকে একদিন কাত হয়ে গেলে তাই যেন মনে হচ্ছে কোনো কাজই এগোচ্ছে না, তাই না? কালকে আমি সন্ধ্যাবেলায় আমরা প্রতিদিনই রুটি খাই, তো আমি ওকে বললাম যে আমি আজকে রুটি করতে পারবো না, ভাত করবো। মুখটা একটুখানি শুধু দেখার মতো ছিল, তারপর আমি বললাম না আমার সত্যি খুব হাতে ব্যথা করছে, তাহলে হচ্ছে ভাতটা উপর করে দেবো। আমি এরকম করতে পারছিলাম, আমার এই বাঁ হাতটা এখনও ব্যথা, এরকম করতে পারছিলাম না। ভাতটা উপর করে আমাকে যা বললো, ওরে বাবা, মানে যেন মনে হচ্ছে সব কাজও করে ফেললো, আমি কিছুই করি। তো অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে আমার সেই ছোটবেলার স্টুডেন্ট রাজলক্ষ্মী এসছে, আর ওদিকে শর্মিষ্ঠা এসছে। তো আজকে আমি খুব হ্যাপি হয়েছি, শর্মিষ্ঠা এবং রাজলক্ষ্মী দুজনাই এসছে বলে। তো ওদের সঙ্গে ইন্ট্রোডিউস তো হবেই, তো তার আগে ওদের সঙ্গে একটু গল্প করে নিই। আমাদের গণেশজির ড্রেস, বাহ খুব সুন্দর লাগছে। তো বাবরে এত আদর হচ্ছে, রাগ করেছে সকাল থেকে করলে নিতে পারিনি, ধরেনি। ও আচ্ছা, খাওয়া তো ভাবিকে কিন্তু আমি বেশি করে দেবো, বেশি করে দেবো আমি কিন্তু আজকে কোল্ড ড্রিঙ্কস। আজকের মেনু তেমন কিছু নেই, রাইস আর পনিরের তরকারি। তো কেমন লাগছে ছোট বলো? ওইদিকে রাজলক্ষ্মী ভালো হয়েছে, বলো কেমন রান্না হয়েছে? তো ফাইনালি শর্মিষ্ঠা চলে এসেছে ভ্যাকসিন নিয়ে। কোন ভ্যাকসিন পেয়েছো? কোভিডশিল্ড পেয়েছে। আচ্ছা, লাগেনি তো? ঠিক আছে, বেশ, মানে এইটা তো পেয়ে গেছো, পরেরটা পাবে কি না জানো না।
তো ফাইনালি আমরা এখন 4:15 বাজে, দীর্ঘক্ষণ আমরা গল্প করেছি, সব গল্প হয়তো শেয়ার করতে পারলাম না, এটা হচ্ছে সাসপেন্স। কী কী গল্প করেছি এবং সমস্ত কিছু অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে নেক্সট যত আমরা ভিডিও আপলোড করব সেইগুলোর থ্রু দিয়ে শেয়ার করব। আর এখন এদের যাওয়ার সময় হয়ে গেছে, মানে বাড়িতে কেউ এসছে, ওইদিকে আছে রাজলক্ষ্মী, তারপরে শর্মিষ্ঠা, এদিকে আমাদের ছোটু, সবার প্রিয় মিতালি ব্র্যান্ড। তো আজকের ব্লগ তোমরা দেখবে তো? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে সারাদিনের পুজো মিটে গেছে, সমস্ত কিছু হয়েছে, তাই তো? সারাদিন আমরা আজকে অনেক কাজকর্ম করেছি, অনেক টায়ার্ড আছি আমরা, আমি আর আমার গিন্নি, আমরা দুজন ক্যামেরায় বাইরে থেকেই গল্প করছি, কারণ আজকে আমরা গেস্টদের সঙ্গে গল্প করছি, প্লাস যারা ক্যামেরার ওই দিকে আছো, মানে তোমরা যারা আছো তোমাদের সঙ্গেও গল্প করছি। আজকে সারাদিনের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। টাটা বাই, সবাই বাই করে দাও একবার।